দর্শক, রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী সাইদ আরমান। আরো খবর জানবো তার কাছ থেকে। সাইদ, অপহৃত ম্যানেজারকে কি প্রক্রিয়ায় উদ্ধার করার চেষ্টা চলছে, আর ছুটিতে ব্যাংকের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি কি ধরনের ব্যবস্থা নেয়ার কথা বলা হচ্ছে সোনালী ব্যাংকের এমডি, আর কি জানালেন আপনাকে? রুমি, আপনি ঠিকই বলেছেন, এই মুহূর্তে কিন্তু আসলে সবচেয়ে বড় আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয় যে নিজামুদ্দিন ব্যাংকের কর্মকর্তা যাকে অপহরণ করেছে কুকিচিং, তাকে ফেরত পাওয়ার বিষয়টি। এটি ব্যাংকের কাছে যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে তার পরিবার, সহকর্মী সবার কাছেই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি সকাল থেকে কিন্তু এই ব্যাংকের বিভিন্ন স্তরে কথা বলেছি, ব্যাংকের যে এমডি তার সঙ্গে আমার কথা হয়েছে। তারা আনুষ্ঠানিকভাবে যেটি বলছে যে নিজামুদ্দিনের সঙ্গে যোগাযোগ হচ্ছে, তাকে ফেরত পাওয়ার চেষ্টা ব্যাংক করছে, কিন্তু কী প্রক্রিয়া সেটি নিয়ে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে কিছু বলছে না। কিন্তু অনানুষ্ঠানিকভাবে আমি কয়েকটি সূত্রে কিন্তু কথা বলেছি, যেটি জানা গেছে সন্ত্রাসী এই চক্রটি কুকিচিন তারা কিন্তু মুক্তিপণ দাবি করেছে। আমি কয়েকটি সূত্র থেকে জেনেছি, কেউ বলছে 5 লাখ টাকা পরিবারের কাছে চেয়েছে, কেউ 10 লাখ এবং 15 লাখ টাকা পর্যন্ত কেউ কেউ বলছে। কিন্তু ব্যাংকের কাছে কিন্তু এই সন্ত্রাসী দল কিন্তু কোনো মুক্তিপণ চায়নি, তারা চেয়েছে পরিবারের কাছে, পরিবারের সঙ্গেই কিন্তু নিজামুদ্দিনের যোগাযোগ হয়েছে, এটি একটি বিষয়। আর যেটি বললাম সহকর্মীদের উদ্বেগের জায়গা, আপনি জানেন যে আজ বান্দরবানের কিন্তু 3টি উপজেলায় সবগুলো ব্যাংকের লেনদেন বন্ধ রয়েছে। কার্যত ব্যাংকের নিরাপত্তার বিষয়টি যেমন জরুরি, একই সঙ্গে এই অঞ্চলে যারা ব্যাংকার রয়েছে তাদের নিরাপত্তার বিষয়টিকে বিবেচনা করে, যদিও কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে কোনো নির্দেশনা জারি করেনি কৌশলগত কারণে, কিন্তু অনানুষ্ঠানিকভাবে তারা জানিয়ে দিচ্ছে ব্যাংক কর্মীদের নিরাপত্তার স্বার্থে ব্যাংকগুলো নিজেদের মতো করে ব্যবস্থা নিতে পারে, সেই কারণে ব্যাংকেরগুলো লেনদেন বন্ধ রয়েছে। কিন্তু তারপরেও যারা এখানে কর্মরত রয়েছে তাদের নিয়ে কিন্তু পরিবারের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, যে আপনি জানেন যে কাল থেকে কিন্তু টানা 3 দিন ব্যাংকগুলো ছুটি থাকবে, লেনদেন চলবে না। কিন্তু যারা এখানে অবস্থান করবে তাদের নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আমরা এমডিকে জানতে চেয়েছিলাম যে এই বিষয়টি নিয়ে তারা নিজেরা কোনো তদন্ত করবে কিনা, তদন্ত একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারাও বিষয়টি খতিয়ে দেখবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে এই এই যে ব্যাংকে যারা লেনদেন করতে পাচ্ছে না ওই অঞ্চলে, তাদের জন্য আসলে যারা আমানতকারী তাদের যেহেতু ঈদ লেনদেনের একটি বিষয়, তাদের জন্য কি প্রক্রিয়া চলছে, আমরা যেটা কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে যে পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদেরকে চলতে হবে, এবং বান্দরবন শহরের যে ব্যাংকের যে শাখাগুলো রয়েছে সেই সমস্ত শাখা থেকে তারা লেনদেন করতে পারবে। আপনি যেটি জানতে যাচ্ছিলেন যে এই ছুটির সময় আসলে ব্যাংকের নিরাপত্তা কী হয়, আসলে আপনাকে একটি তথ্য জানাতে চাই, ব্যাংকগুলোকে কিন্তু নিরাপত্তার বিষয়টি তাদের নিজেদেরই আংশিক নিশ্চিত করতে হয়, এবং তারা স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে বাড়তি সহযোগিতা নিয়ে থাকে। ব্যাংকগুলোর নিরাপত্তা পরিস্থিতি আসলে যেভাবে করার কথা ব্যাংকের এমডি জানিয়েছে তারা ঠিক সেইভাবেই নিয়েছিল, কিন্তু আমি জানতে চেয়েছিলাম যে ব্যাংকের যে এমডি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি,